পদ্মা সেতুতে প্রযুক্তির ব্যবহারে টোল আদায় পদ্ধতি প্রস্তুত এখন চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় পদ্ধতি চালু হচ্ছে সেতুতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতির মহড়া হয় সোমবার এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই রোবটিক ক্যামেরা গাড়ি শনাক্ত করবে নির্ধারিত টোল কেটে ব্যারিয়ার উঠবে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যাবে সেতুর দুই পারে একটি করে বুথে চালু থাকবে এই পদ্ধতি এছাড়াও প্রতিটি বুথেই হাইব্রিড সিস্টেম টাচ অ্যান্ড গো পদ্ধতি থাকবে কার্ডে ব্যালেন্স থাকলে টাচে ক্যাশলেস টোল দেওয়া যাবে কেউ চাইলে ক্যাশও টোল দিতে পারবেন মুভমেন্টের মধ্যে আমরা দুইভাবে চেক করলাম যে স্লো যদি যায় তাহলে হচ্ছে কিনা আমি একটু ফাস্টার চলে গিয়েছিলাম এটা দেখার জন্য যে তাতে কি ব্যারিয়ারটা এই সময়ের মধ্যে উঠে যেতে পারে আপনার শিশুকে দিন পেপসোডেন্ট যা ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা যানবাহনের সামনে ড্যাশবোর্ড থাকবে RFID নম্বর সংযুক্ত হবে ব্যাংক হিসাবে এই আইডিতে অগ্রিম টাকাও রিচার্জ করা যাবে বিশ্বের জনপ্রিয় এই দুই পদ্ধতিতে ঈদের পরেই পাইলটিং শুরু হবে এই টোল পদ্ধতিতে অপেক্ষায় থাকতে হবে না প্রযুক্তির সঠিক ব্যবহারের খবরে খুশি ব্যবহারকারীরাও ডিজিটাল যে সিস্টেম আসতেছে এই যে টোল কেটে নেওয়ার ব্যাপারে এটা খুবই ভালো আধুনিক পদ্ধতিতে এটা হলে বিড়ম্বনা মুক্ত যাত্রা হবে টাচ অ্যান্ড গো ক্যাশ RFID এবং আপনার স্ক্রিনে থাকবে আর এটা শুধুমাত্র ইটিসি লেন এটাতে কোনো টোল বুথ থাকবে না শুধু ইটিসি লেন বর্তমানে কম্পিউটার কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি আদায় হচ্ছে টোল পদ্মা সেতুর দুই প্রান্তে এখন 15টি লেন দিয়ে টোল আদায় করা হচ্ছে এই প্রক্রিয়াটি আধুনিক করার ক্ষেত্রে 17টি লেন করার পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ